নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। আগামীকাল শনিবার 21 সেপ্টেম্বর 2024 চার রাশির লটারি প্রাপ্তি নিশ্চিত হতে চলেছে এবং ছয়টি নামের ব্যক্তির হঠাৎ প্রাপ্তি ঘটতে চলেছে। বিস্তারিত আলোচনা অবশ্যই দেখুন। যারা লটারির টিকিট কাটছেন নিয়মিত, আপনাদের লটারি কাটাটা একটা নেশার মতন হয়ে গেছে, তাদের জন্য আমি প্রতিদিন এই প্রোগ্রামটা আপনাদের সামনে দিই। এবং যারা রাশি জানেন না, অনেকে এমন রয়েছে যে কৌশিকদা আমার নামের অক্ষর এটা, তাদের জন্য মেনলি আপনারা যারা রাশি জানেন না, অবশ্যই ছয় নামের ব্যক্তির আমি বলবো, আপনাদের যদি নামের অক্ষর যদি থাকে তাহলে অবশ্যই আপনার আগামীকাল হঠাৎ প্রাপ্তি ঘটবে। আলোচনাটা শুরু করা যাক, কোন কোন রাশির ক্ষেত্রে ভালো যেতে চলেছে। দেখুন, প্রথমেই আসি, আগামীকাল রাহুকাল রয়েছে সকাল 9:11 থেকে 10:43 পর্যন্ত। এই যে রাহুকাল 9:11 টু 10:43, এই সময়টা আপনারা কোনো ইম্পর্টেন্ট কাজ, কোনো গুরুত্বপূর্ণ কাজ আপনারা করবেন না, বা ইনভেস্টমেন্ট করতে চাইছেন আপনারা করবেন না। এবার যে চারটি রাশির আমি কথা বলবো, যদি আপনার রাশির নাম থাকে অবশ্যই আপনার প্রাপ্তি হবে, কিন্তু আপনার জন্মকুণ্ডলিতে যোগটা আছে কি না, কারণ কলিযুগে একমাত্র রাহু গ্রহ আপনাকে আকস্মিক অর্থ প্রাপ্তি ঘটিয়ে থাকে, রাহু এবং পাশাপাশি আপনার ভাগ্যভাব। এই জায়গাগুলো যদি আপনার ভালো হয়, আপনার ক্ষেত্রে এই প্রাপ্তির সম্ভাবনাটা কিন্তু বৃদ্ধি করবে। কারো কারো প্রশ্ন থাকে, কৌশিকদা আমার তো 2-1 নম্বরের জন্য বড় ধরনের অর্থনীতিতে বাধা চলে আসছে, কি করব। দেখুন, প্রথম হচ্ছে আপনারা পাওয়ার কবচ আপনারা পরিধান করুন, পাওয়ার কবচ, এবং আপনারা পাশাপাশি রাহুরক্ষা কবচও পরিধান করতে পারেন। দেখুন, পাওয়ার কবচ এবং রাহুরক্ষা কবচের মধ্যে যারা নিতে চাইছেন, হয়তো আপনারা বলছেন যে কৌশিকদা রাহুরক্ষা কবচ নেবো না পাওয়ার কবচ নেব, সেটা আপনার আগে ব্যক্তিগত জন্মছককে আগে দেখতে হবে, তারপরে ডিসাইড করা যায় যে আপনার ক্ষেত্রে পাওয়ার কবচের দরকার রয়েছে না রাহুরক্ষা কবচের দরকার রয়েছে। কারণ কলিযুগে রাহু গ্রহ একমাত্র লটারি, শেয়ার মার্কেট, ফাটকা থেকে আকস্মিক ধন প্রাপ্তি ঘটিয়ে থাকে। আপনার জন্মছক বলে দিবে যে আপনার অর্থপ্রাপ্তির যোগ কখন রয়েছে, কোন বছর রয়েছে, কোন সময়গুলোতে রয়েছে। দেখুন, কিছু কিছু আছে না সময়, আপনার দশা মহাদশা পারমিট করছে কি না, দশা মহাদশাগুলো যদি আপনার শুভভাবে থাকে তাহলে কিন্তু আপনার অর্থপ্রাপ্তি ঘটবে। যাদের ক্ষেত্রে হচ্ছে না, আপনারা অবশ্যই বার্থ চার্ট রিফরমেশান অবশ্যই করুন, তাতে কিন্তু আপনাদের অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু বৃদ্ধি করবে। আলোচনা শুরু করা যাক। আমি আসি ছয় নামের ব্যক্তি, যারা রাশি জানেন না আগে তারা দেখে নিন কোন নামগুলো আমি বলছি, এবং আপনার চারটি রাশির কথা বলবো, এবং রাশির যে লাকি নাম্বার, টার্গেট নাম্বার এবং সময়। দেখুন, প্রথম হচ্ছে আপনার যদি প্রথম অক্ষর ভি দিয়ে শুরু হয়, ভি ইংরেজি ভি দিয়ে যদি শুরু হয়, আপনার আগামীকাল অর্থপ্রাপ্তির প্রবল যোগ রয়েছে। আপনার যদি নামের অক্ষর কে দিয়ে শুরু হয়, প্রথম নামের অক্ষর কে, ইংরেজির কে, আপনার অর্থপ্রাপ্তির প্রবল যোগ কিন্তু রয়েছে। আপনার প্রথম নামের অক্ষর যদি জি দিয়ে শুরু হয়, অর্থাৎ আপনার যে নাম সেটা যদি প্রথম নামের অক্ষরটা যদি জি থাকে, তাহলে জানবেন আপনার যে কোনো দিক থেকে অর্থপ্রাপ্তি হতে চলেছে। আপনার নামের অক্ষর, প্রথম নামের অক্ষর যদি এম দিয়ে শুরু হয়, আপনার যে কোনো দিক থেকে অর্থপ্রাপ্তি কিন্তু ঘটতে চলেছে। এম দিয়ে প্রথম নামের অক্ষর যদি এম থাকে, তাহলে জানবেন আপনি আগামীকাল সৌভাগ্য একজন মানুষ হতে চলেছেন। এরপর আপনার প্রথম নামের অক্ষর যদি আর দিয়ে শুরু হয়, আর ইংরেজি আর দিয়ে শুরু হয়,
আপনার অর্থপ্রাপ্তির প্রবল যোগ রয়েছে। এবং ছয় নম্বর, যে আপনার নামের অক্ষর যদি এস দিয়ে শুরু হয়, প্রথম নামের অক্ষরটা যদি আপনার এস দিয়ে শুরু হয়, আপনার আগামীকাল অর্থপ্রাপ্তির প্রবল গাঢ় সম্ভাবনা কিন্তু রয়েছে। অর্থাৎ এটা গেল ছয় নামের ব্যক্তির হঠাৎ অর্থপ্রাপ্তি। অবশ্যই আপনারা প্রচেষ্টা করতে পারেন, তার আগে পাওয়ার কবচ, রাহু রক্ষা কবচ অবশ্যই পরিধান করুন, বার্চা ট্রি ফর্মেশন অবশ্যই করুন প্রথম রাশি। এবার প্রথম রাশির কথা আমি বলবো, দেখুন আপনার যে চারটি রাশির কথা বলবো আপনারা একটু লিখে রাখুন। মেষ রাশি, আগামীকাল মেষ রাশির অর্থপ্রাপ্তির প্রবল যোগ রয়েছে। মেষ রাশির টার্গেট লাকি নাম্বার 3, আপনাদের শুভ সময় সকাল 10:50 থেকে 11:43 পর্যন্ত। দ্বিতীয় রাশি আপনার কর্কট রাশি, কর্কট রাশির টার্গেট অর্থাৎ লাকি নাম্বার 5, আপনাদের শুভ সময়টা যে দেখা যাচ্ছে 11:01 থেকে 12:04 পর্যন্ত। তিন নম্বর রাশি, আপনার যদি সিংহ রাশি মানুষ হয়, আপনিও কিন্তু আগামীকাল হতে চলেছেন মহাকোটিপতি, আপনার লাকি নাম্বার 9, আপনার শুভ সময় সকাল 10:45 থেকে 11:26 পর্যন্ত। একদম শেষ রাশি আপনার মীন রাশি, আপনি যদি মিনের মানুষ হন, মীন রাশির মানুষ হন, আপনার আগামীকাল ধনপ্রাপ্তি, লটারি, শেয়ার মার্কেট ফাটকা থেকে অর্থপ্রাপ্তির প্রবল সম্ভাবনা রয়েছে। আপনার টার্গেট নাম্বার সেটা হচ্ছে 8, আপনার যে শুভ সময় সকাল 10:55 থেকে 11:35 পর্যন্ত। অর্থাৎ এই চার রাশির এবং ছয় নামের ব্যক্তির অর্থপ্রাপ্তি নিশ্চিত হতে চলেছে। যাদের অল্পের জন্য 2-1 নম্বরের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে, আপনারা অবশ্যই রাহু রক্ষা কবচ পরিধান করুন এবং পাশাপাশি জন্মছককে বিচার বিশ্লেষণ করুন, প্রতিকার প্রতিবিধান করুন। কেন আমি আবারও বলছি, পাওয়ার কবচ আপনাদের আকস্মিক ধনপ্রাপ্তি ঘটাতে সাহায্য করবে। দেখুন এটা আপনাদের চ্যানেল, বারবার বলি এই অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে আপনারা ভুলবেন না। এটা সম্পূর্ণ অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে পেড সার্ভিস। নমস্কার।